বর্ণের আয়োজনের মধ্য দিয়ে ইতালিতে অনুষ্ঠিত হল রেমিটেন্স উৎসব ইতালিতে অবস্থিত বাংলাদেশি মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামী আহসান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত জগৎ বালাবেত্তা ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম এছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজি পরিচালক ইকরাম ফরাজি আব্দুল ওহাব ফকির ডাক্তার আনোয়ার ফরাজি ও বাবুল মডেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াজ হোসেন ও সুবর্ণা শারমিন অনুষ্ঠানে লটারির মাধ্যমে জন রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কৃত করা হয়